Feel uninvited. Left home in West LA. I'm not excited. So uninspired. On my way to play the bay while you're alone. This girl's a wonder. She loves me, yeah, she needs to know. নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ছোটদেরকে আমার ভালোবাসা ও বড়দেরকে আমার প্রণাম দিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই হ্যাপি আছো। আমি আজ তোমাদের সামনে বানিয়ে দেখাবো তালের বড়া। এখন তালের সিজন, তাই একটা তালের রেসিপি নিয়ে চলে এসেছি, বানাবো তালের বড়া। এই যে আমি তাল থেকে তালের কাঁদ বের করে নিয়েছি। আর লাগছে আটা, ময়দা, চিনি, লবণ আর কিছুটা গোটা জিরে। আটাটা নিয়েছি, ময়দা যতটা নেব, আটাটা তার ডবল নিয়েছি। সবগুলো একসাথে দিয়ে ভালো করে ফেটাতে হবে। এটা সবগুলো একসাথে দিয়ে ভালো করে ফেটাবো, ব্যাটারটা বানাবো। এই যে আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়ে চলে এসেছি। গ্যাসে এই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই আমি বড়াগুলো এবার তেলের ওপর দিয়ে দেবো। তোমরা এই ব্যাটারে আটা ময়দা দিয়েছি, তোমরা সুজিও দিতে পারো, নারকেল কুড়ো দিতে পারো। এইভাবে ছোটো ছোটো করে দিয়ে দেবো। এগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে। বড়াগুলো দিয়ে স্লো থেকে মিডিয়াম করে দিতে হবে। তারপর লাল লাল হয়ে গেলে ওটা নিয়ে নেব। যত ব্যাটারটা যত ভালো করে ফেটাবে, বড়াগুলো ততই সুন্দর হবে, ক্রাঞ্চি ও নরম সুন্দর হবে, আর খেতেও খুব ভালো লাগবে। তাতে একটু চালের গুঁড়োও দেওয়া যায়। আমার চালের গুঁড়ো ছিল না বলে আমি দিইনি। চালের গুঁড়ো দিলে আরও ভালো ক্রাঞ্চি হবে। এমনিতেও ভালো করে ফেটালে খুব সুন্দরই হবে। আমি বাড়িতে বানাই এইভাবেই, খুব সুন্দরই হয়, সবাই খুব পছন্দ করে আমার বানানো।
আমাদের বাড়ির সবাই এই তাদের বড়াটা খুবই পছন্দ করে। এটা আমার বাড়ির গাছের তাল, খুব সুন্দর তালটা, মিষ্টি, তাই চিনি অতটাও বেশি লাগেনি, অল্প করে চিনি দিয়েছি। তাল গাছটা মনে হয় তোমাদেরকে কোনো একটা ব্লগে দেখিয়েছি, আমার বাড়ির পাশেই একদম আছে সেই গাছের তাল, তালও দেখিয়েছিলাম কোনো একটা ব্লগে। এই যে আমার লাল লাল হয়ে এসেছে, এই যে আমার হয়ে গিয়েছে, তুলে নেব। আমার তাদের বড়া রেডি, তোমরা এইভাবেও বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে খেতে। শব্দটা শুনে না, কীরকম ক্রান্তি হচ্ছে শব্দটা শুনে না। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।